আজ গো শাবনুরার মৌসুমির সাথে শাওয়াল মাসের দ্বিতীয় রোজারা রাখলাম। তবে এটি এখন তা শুনেন শাবনুরার মৌসুমির সাথে হয়েছে, আজ গো দ্বিতীয় রোজা রাখছি শাওয়াল মাসের। তো আবার আমার ববিনা দাদা নায়িকা শাবনুরার মৌসুমির সাথে খুশি এই বই টেন্ডারে কই। হ্যাঁ এই বই টেন্ডারে খুঁজতে গেলে বর্তমানে এফডিসিতে যায় লাভ নাই। তো দেখবেন এই যে আমরা করো হচ্ছে দুইটা বিলাই, তো এটি ধর্মকর্ম ব্যক্তায় আমরা করো। তো হচ্ছে গিয়া নিজের ইচ্ছাতে ফালা না সত্ত্বেও হের আমরা গদ্য ছাড়েন আমরা গরু তাহে। তো বর্তমানে হয়েছে হ্যাঁ আমরা টেবিলের তোলারটা বাসায় বাঁচে দেখেন দুই বই নেই নয় লাগে। আমরা ভাবতেছিলাম নাম কী দেম নাম কী দেম, মানে আরও খুব ইচ্ছা ছিল আর একটা নাম দিত। তো ফার আম্মা কইছে শাবনুর আর মৌসুমি দিলা, ফার আম্মা মজা করে দিচ্ছি কিন্তু ডাকতে ডাকতে ওনারা শাবনুর আর মৌসুমি ডাহি। তো এই যে দেখুন অনেক গিয়ে হ্যাঁ আমরার মাঝে মানে নিজের ইচ্ছাতে না পারলে হেরা ওনা আমরা সাথে তাই ব্যবসমারি। তো হেরা কিন্তু ওই সিনও আমরা সিলিংটার উফরে ওইলা হয়েছে হেরা আম্মাটা হন আপাতত নাই মনে ব্যস্ত এলাকা দূরাত গেছে গা দেখেন আবু দুবান্ডিরে হালাই গেছে গা বিদেশ মনে। তো হন সেই আজই ডাবো আপাতত এনে তাহে একটা একটু হিসুই না একটা বালা ব্যবসা আমরা সাথে তাহে। তো দেখেন আজ গো হয়েছে শাওয়াল মাসের দ্বিতীয় রোজারা রাখলাম। তো এনে দেখুন রাতের ডিনারে লাগে এদের রান্না বাড়া শুরু করে দিছি এদের দৈন্য ফাতা তারপরে ঢেঁড়স কাঁচামরিচ রেখে কেদা হয়েছে বাজির লাগিয়া আর এন দেশ গিয়া ফুলকপি পরে সে শিমের বিচি টমেটো এডি দিয়ে বড় মাছ রান্না করা হইব সাথে বিটফ্রুটও দেওয়া হইব আর ইন দেশে আমরা তেলাপিয়া মাছ দিয়ে রান্নাম এলাকা তেলাপিয়া মাছটি আমরা টুকটা করতেছি। তো এবার হচ্ছে মেলাদিন পরে মাছের তরকারি খাইম কারণ আমরা কিন্তু পুরো রোজার মাছ তরকারি যেহেতু ভালো লাগতো না আমরা কিন্তু মাছের বাজারে খাইছি। তো তরকারি খুব কম পরিমাণে খাইছি আর খাইলেও কিন্তু তরকারি রান্না করলেও কিন্তু অপচয় হয়েছে ভালো নাই লাগতো সবটা এলাকার আমরা খাইছি না। আর ফাতে মার আর দুই বেড়ি দুই বিলাই হায়া তো বিরাট খুশি মানে সারাদিন হেরা এলো সারাদিন কেল দোলার ব্যস্ততাহে। তো এনে দেখুন এরসটা আম্মা কাটিয়েছে আমি এনে বয়ে দিছি এনে দেশে দুধুল আঙ্কেল দুধ দিয়ে গেছে গা জল দিয়ে বয়ে দিছি আর ফাতে মার উল্লেখে ভাত রান্না করে থা হয়েছে অল্প কয়টা আর এন দেশে মাছ ভাজি রেডি আর ওখানে হয়েছে গিয়া এনদে বিটফ্রুট আলু টমেটো পাতা ফুলকপি কাঁচামরিচ পরে সে শিমের বিচি এডি দিয়েছে বড় মাছের তোর হেঁটা রান্না হইব। তো এনে দেখেন আমি সে পেঁয়াজটি বাগার দিয়ে মশলা টশলাটি দিয়েছি অনুসে এনে দুই একটু সবজি ডুব দিয়ে দিলাম আমরা তরকারির কালারটা লাল টুকটুকো হয়েছি না করে মানে দেখে মনে হইব যে মনে হয় আমাদের ঝাল দিয়ে কুটতে দিয়েছে কিন্তু ব্যাগটাই আসলে পুষ্টি কিন্তু যারা রক্তের ঘাটতি আছে এরা লাগে কিন্তু এই বিটফ্রুটটি অনেক কার্যকরী। তো দেখুন আর একটা হয়েছে হিন্দু হয়েছে আমরা মাছের ভর্তাও করবাম এর লাগে হয়েছে মাছ বাজিটা রেডি এনে পেঁয়াজটি আমরা হালকা বাজিয়েছি কাঁচামরিচটিও বাজা হয়েছে এনে দৈন্য ভাতা মৈন্য ভাতা ব্যাগটা এরা হয়েছে। তো আম্মার হচ্ছে আজ গভমন দেখা যাচ্ছে বলি মাছ ভর্তা খাইতে এর লাগে হয়েছে গিয়া আম্মার আবদারটা মিটাই এর লাগে আম্মা এনে ভর্তা বানানো শুরু করে দিছে। তো সব কিছু আমি রেডি করে দিচ্ছি আম্মা এনে দিন সুন্দর করে আবার জ্বলতে স্যার আজ গাও কিন্তু প্রচুর পরিমাণে গরম আসিন এর লাগে আজ গাও সরবত বানায় ফ্রিজ হয়ে দিছে আর এনে তরহারি বড় মাছের ডা ওইতাছে এনে শুরু মাছের তরকারিটা রেডি আর এনে হচ্ছে ডেরস বাজি ডেরস বাজির মধ্যে ফাতে মারার উল্লেখ দুইটা মাছ বাজি আমরা থয়ে দিছি। আর আজ গো ইফতারির মধ্যে আমরা কী তাকাই তো বুট বড়াতে এক মাস খায় বড় রয়েছি এর লাগে বুট বড়া আর আমরা এবারে রোজাত রাখতেছি না আমরা ছয় দিন ছয় ধরনের ইফতার করবাম। তো গতকালকে তো নুডুস আর পায়েস দেখাইছিলাম কিন্তু আজকে হয়েছে রুটি আর মাংসের তরকারি দিয়েছে আমরা ইফতার করবাম ফলে দেখুন কিন্তু পায়েসটাও রয়েছে আর পায়েসটা আজকে অত বেশি মজা হয়েছে কারণ আজকে যে দুধ দেওয়া গেছে এর বেশিরভাগ ডেন দেওয়া হয়েছে অনেক মজা হয়েছে। তো সে এন দেশে আমি তো রুটি বানাই তো এই দিছি আর এন দেশে আম্মা হন লুচি বানাইতেছে মানে দুইটা ডে ট্রাই করাইব চাইলে পায়েসের সাথেও ট্রাই করুন যাবো। তো হয়েছে আজকে দেখা যায় আব্বা শরবত বানানি পরে আমার আব্বা যায় হয়েছে ট্যাং লইছে আবার তো হয়েছে হন আমি ট্যাংটা আবার একটু দিয়া আবার হয়েছে লড়াই চালা আবার আবার নিয়ে ফ্রিজ থইছি আর গায়ে সারাদিন গরমের পরে জানুন বিকালবেলা আমার মনটা করে পুরপুরি হয়েছে খুশিতে জানুন আমনে কোয়েমনে কেড়ে আর এনে দেখুন লুচি দিয়ে সাম্বা এনে মিলিয়া থইছে না এলে আবার সবটি জট লাগবে তো লুচি দিয়ে বাজার ফর বইছে পরে আর ওখানে সিনে পরোটাটি বাজাল তাছে তো কিতার লাগে আমার খুশি হৃদণ্ডা আমনে কই দিয়েছে কারণ বিকালবেলা মানে আবহাওয়া এত বেশি ঠান্ডা হয়েছে না আমি ভাবছিলাম মনে ঘূর্ণি জট আসবো কিন্তু আপাতত আইসে না আছে বালাই হয়েছে কিন্তু আবহাওয়াটা ঠান্ডা হয়েছে এতে আমরা সবাই অনেক বেশি খুশি। তো দেখুন ইন্দেশ আমার ভাই বোন সবাই হয়েছে গিয়ে নাচানাচি শুরু হয়ে দিছে ঠান্ডা দেখিয়া আর বাতাসে বসেছেন প্রচুর পরিমাণে তো আমরা ভাবছিলাম বৃষ্টি হবো বাট হয়েছে না পরে তখন দেখো ইফতারির কিছুক্ষণ আগে আমি এসেছিলাম শ্যুট করতাম পরে আবার মানে শ্যুট করতে করতে শ্যুট করার আমাদের আনা হয়ে আছে আলহামদুলিল্লাহ। তো প্রথমে এসে শরবত পরে পানি যে মাংসের তরকারি এনো পরে সে যে পরোটা হালকা তেলে ভাজা দেন হয়েছে গিয়া এনে হয়েছে পায়েস এনে হয়েছে গিয়া শশা পরে হয়েছে খেজুর। তো দেখছেন আজকে সিম্পল হইলেও কিন্তু মেলা ডেটেন তো দেখুন আমি কইছিলাম না যে শ্যুট করতে করতে আদম পরে যাবো তো আদম পরে গেছে দেখলাম আমি এক গ্লাস পানি লইয়া গপাত করে খাই আনলাম যে লাগে অনেকক্ষণ দূরে অপেক্ষায় আসছিলাম দেন হয়েছে ঠান্ডা ঠান্ডা শরবতটা লই এলাম শরবতটা অনেক বেশি মজা হয়েছিল ইন্দেছে আমার আব্বা জানে মানে খেজুর টেজুর খাওয়া শুরু করে দিয়েছি ইন্দে দেখুন আমরা বড় রুজদানি হে মানে ইফতারের সময় এমন একটা ভাব ধরবো বোঝা যায় যে হে বড় রুজদা দেখছেন আয়ে তাড়াতাড়ি বয়েছে। তো হয়েছে আমি মাংসের তরকারি আর রুটি লো এলছি আমাদের দিয়ে আম্মা লুচি দিয়ে আইনি এনতে বাজার তো দিছে তো অতদিন তো আমরা ফুলকো ফুলকো লুচি খাইছে না আজকে আমরা সাইডবে লুচি খাইতেছি তাও ভালো লাগছে।
তো লুচিরই কিন্তু মাংসের তরকারি দাও টেস্ট করন যাব পায়ের দাও টেস্ট করন যাব তো দেখুন অনুসে আরো দেখুন টেবিল তো হাক্কাত গেছে আর কত অন্য যাইব তো হইছে আমরা বেহি মিলেন দে খাওয়া দাওয়া শেষ হইছে মাগরিবের নামাজ পড়ানোর পালা আর আপনাদের সাথে একটা ছোট ক্র্যাপ ভিডিও শেয়ার করি এটা হইছে আমার আব্বা আম্মা দেখুন বিয়া স্মৃতিটা কত শয়তান এরা আমার দুইটা বোন মানে ভাইঙ্গ গেলছে আর কি মমসিং তে কানার আফতে জন্মাল দিল একদিন পরে সেটা ভাঙিয়ে গেছেন রাস্তার মধ্যে পরে মানে আর ওই এটা আগে ভাঙিয়ে তুসিন পরে দেখ কোন সিগে হন তো আর এটা ভাঙিয়ে গেলে তো সব জিনিস শেষ নেই এটা নতুন করে রূপান্তর করণ যায় আর কি তো দেখুন পরে সেই কাছে টুকরাটা দিয়ে আমি সুন্দর একটা ইয়াও বানাইছি মানে মিরর দিয়ে ডিজাইন করছি আর কি একটা কার্টুনের মধ্যে কাটতে গুল করে এটা মাঝখানে সিগে মিরর দিলাম দেন ওই সের মধ্যে গোলাপি কালার ফুল টু লাগছি আর নীল টিল দিয়ে সাজাইছি আর কি তো এলে এসে কাছে ভাঙিয়ে গেলে কোনো জিনিস শেষ নেই এটা আবার নতুন করে সাজানি যায় তো আজকের ব্লগটা এলাকাতেই তো রাখকে দিয়ে আসবা বেহে বালাতা হইন যে সুস্থতা হইন যে আর হইছে আমরা ভিডিওটাতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিন যে তো খুদা হাফেজ বেহে রে।